মুসলমানদেরকে কোরআনের নামে খ্রিস্টান বানাচ্ছে। ওগো আমরা ঈসাই মুসলমান, আমরা কোরআনও মানি ঈসা নবী মানি, অথবা বিভিন্ন অজুহাতে তাদের ইসে নাম লেখিয়ে বিয়ে দেওয়ার নামে বড় হলে বিয়ে দিয়ে দেবো টাকা পয়সা দেয়, আস্তে আস্তে প্রচুর মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, জানেন না কেন? তারা বলে কি জানেন পটে, তবে কোনো কষ্ট মনে নেই। আওয়ামী লীগ বিএনপিতে গেলে কষ্ট লাগে, বিএনপি জামাতে চলে গেলে কষ্ট লাগে, চরমোনাই যদি জামাতে যায় আরে বাবা কলিজা ফেটে যায়, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়া শেখে, কোরআন পড়াতে শেখে, এতে আপনাদের কষ্ট লাগে? এই গান না, গান না চেনেন না? গান নাই, মিশনারিদের অনেক কর্মতৎপরতা আছে। তাদের প্রথম কাজ হলো মুসলমানদেরকে কোরআনের নাম দিয়ে, বলে আমরা কোরআনও মানে ঈসা নবী, এই তো কোরআন ঈসা নবীর নাম আছে, একটু বিশ্বাস করবে না, মুসলমান বোঝে না, আর সমাজে কেউ কিছু বলেও না, যাই। কিছুদিন যাওয়ার পরে ওরা আমাদের নবীজির বিরুদ্ধে গালি শেখায়, এরপরে কোরআন পালাতে বলে। গান্নার একটা ছেলে মারা গেছে, এই 35-40 বছরের ছেলেটা মারা গেছে, ছেলেটা খ্রিস্টান হয়েছিল। ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবের কাছে এসে নবীজিকে গাল দিত, কোরআনের গাল দিত। সমাজে সবচেয়ে দুর্বল লোক কে বলেন তো? দুনিয়াতে দেখবেন বড় চোর, বড় ডাকায় পুকুর চুরি করে, মানুষ মারে, তার বিরুদ্ধে যদি কেউ পাঁচজন একটা কথা বলে, একজন এসে আবার আপত্তি প্রতিবাদ করে, আছে না? ইমামের বিরুদ্ধে কথা বলছে 10 জনে মিলে, কেউ প্রতিবাদ করে, এরকম কেউ আছে? অসম্ভব। ইমামের বিরুদ্ধে কথা বলে কারা? যারা তার পিছনে নামাজ পড়ে, কথা বুঝেন? অসহায়। আর আপনি আপনার ইমামের বিরুদ্ধে কথা বলেন, আপনার নামাজ কায়েম হবে? আমরা মানুষ, সবারই দোষ আছে, যে দোষের জন্য ইমামকে দোষ দেয়। আমার কাছে কত মশলা শোনে, হুজুর ইমাম সাহেবের মেয়ে লাইন করে বিয়ে করি, ইমামের নামাজ হবে? আরে মুসল্লিদের সবার মেয়ে আকাম কুকাম করে, তাতে তাদের নামাজ হয়, আর ইমামের নামাজ হবে না? আপনি 200 টাকা 2000 টাকা দিয়ে ইমাম রেখেছেন, দেখে মঙ্গল ঘুরতে আসবে নাকি, না মক্কাতে আনবেন? আপনি ভালো সম্মান দিয়ে, সম্মানই ইমান আমেন, আপনি পাবেন। যে যাই হোক, যেটা বলছিলাম যে ইমাম সাহেব অসহায়, ইমামের কাছে এসে আল্লাহর গাল দেয়, নবীর গাল দেয়, ইমাম কি বলবে? আর মিশনারিদের একটা বৈশিষ্ট্য, ওরা সমাজের দ্বারা মাতবর, রাজনৈতিক, ওদেরকে হাদিয়া তোফা দিয়ে পক্ষে রাখে, কোনো ঝামেলা হলে ওরা পানিশ করে দেয়, আরে বাদ দে আমি দেখে দিলাম। আর যুবকদেরকে খুব খাওয়ায়, খ্রিস্টান হোক না হোক বিভিন্ন অনুষ্ঠান করে, মহব্বত তৈরি করে। এখন ছেলেটা মারা গেছে, ছেলে বেড়ে বলেছে জানাতে দাও, কারণ এখন বর্তমানে খ্রিস্টান মিশনের রীতি হলো কাউকে খ্রিস্টান করে নাম চেঞ্জ করে না, ধর্ম চেঞ্জ করে না। ওই মুসলমান ওদের কথা হলো আমরা এখন খ্রিস্টান বানাবো, ওরা পুরো খ্রিস্টান হবে না, অর্ধেক অর্ধেক হবে, কিন্তু ওদের আওলাদরা পুরো খ্রিস্টান হবে। ওদের আওলাদরা যখন এই দেশে হয় ঘুরে যাবে, তখন আমরা এই দেশটাকে খ্রিস্টান দেশ করে নেব। তো এখন পড়ে গেছে, যেমন এখানে ওই গান নাই একটা নারদ ফকির ছিলেন, খ্রিস্টান হয়েছিলেন, না আমার বলবো না, মারা গেছে, লাঠি খেলতে খেলতে ফটাস ফটাস পয়লা বৈশাখে লাঠি খেলতে খেলতে মরে গেল। এখন সে ঘোষিত খ্রিস্টান এবং তার জমি দিয়ে খ্রিস্টানদের চার্চ বানিয়েছে। এখন খ্রিস্টানদেরকে ফোন করা হলো, খ্রিস্টানদের যে গুরু, তার নাম মুসলমান, আমি নাম বলছি না, বলে তুমি লাশ কি তোমরা নিবে না? বলে না না আপনারা কবর দিয়ে দেন। তো যাই হোক, এখন ওই লাশ জানাজা করতে হবে, গ্রামবাসীর দাবি। ইমাম সাহেব বলছে আমি ওর জানাজা করতে পারবো, ও আমার সামনে আর নবীজির গাল দিয়েছে, আল্লাহর গাল দিয়েছে, আমি ওর জানাজা পড়ব? অসম্ভব। এখন কি আমার লোক, এই তো ছোট মানুষ, একটু আলটু ভাত কথা কি হয়েছে, তাদের যুবকেরা ধরেছে, আমার জানাজা না পড়ালে কিন্তু আপনার তারাই দেবো। খুব ভালো করে বোঝেন, আপনি বাড়ির কাজের লোকেরও যদি বলেন তারাই দেবো, পাশের তো একজন এসে বলে না কি হয়েছে, অত কষ্ট করো, ঠিক না? কিন্তু ইমাম সাহেবের গাল দিচ্ছে, 30 বছর ইমামের পিছনে নামাজ পড়েছে, কে উঠে বলেছে ভাই গাল দিও না, এরকম শুনেছেন? এখন তো তবে হ্যাঁ, সিলেট বরিশালে অসম্ভব, ইমামকে গাল দেওয়া সিলেট বরিশালে চিন্তাও করা যায়। যে দল যে মত, ইমাম সবচেয়ে আগে, কিন্তু আমরা তো জিনেদার তো আর তা না,
চার মীমাংসায় বসা হয়, এখন চোখের পানিতে বেচারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এবং তার ইমানে তো হচ্ছে না জোর আমি জানাতে পারব, ভিতর থেকে মা চলে আসছে, ওই যে মারা গেছে তার মা, সেও কাঁদছে ছেলে মারা গেছে, বলছে যে না আমার ছেলে জানাজা হবে না, হুজুরির কথা ঠিক, আমি নিজে দেখেছি আমার ছেলে কোরআন শরীফ মাটিতে রেখে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, এই হলো অবস্থা। এরা আপনাদের শেখাবে, ওরা কি বলবে, শিরিকটা কি জন্য বলছি, এই থেকে সব শিরিক আসছে, ওরা বলবে যে সকল ধর্ম জেলখানা, খ্রিস্টান ধর্ম স্বাধীনতা, আপনারা কি জেলখানা চান না স্বাধীনতা চান, আহা বাঙালি স্বাধীনতা সংগ্রাম করেছে, এক ব্যক্তি বলবে স্বাধীনতা চাই, তাহলে খ্রিস্টান হন, কথা হলো ভাইয়েরা আপনাদের এইখানে যে কি একটা কলেজ আছে রাস্তার পাশে ভাঙ্গি আছে না অনেক কলেজ গ্রামে গঞ্জে এই ভিতরে, এই কলেজগুলো স্বাধীনতা, ছেলে পেলে ক্লাস না করলেও ধরে না, সকালে এসে চলে গেলেও ধরে না, ক্লাসে স্যার পড়াচ্ছে ও গল্প করছে ধরে না, ঠিক না, স্বাধীনতা না। আর এই যে এইদিকে একটা কলেজ আছে ক্যাডেট কলেজ, ওইটা কি একটু একটু জেল করে না, একশোর ভিতরে একশো জেল কেন, আপনার ছেলে এই কলেজেও চান্স রয়েছে ক্যাডেট কলেজও চান্স রয়েছে, কলেজ দেবেন আপনি স্বাধীনতা চান না, স্বাধীনতা চান না ভাইরা, কলেজ কি স্বাধীনতার নামে ছেলেদের জীবন নষ্ট করার জন্য, না জেলখানা করে ভালো করে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে ওদের মানুষ করার জন্য, মানুষ করার জন্য। ধর্ম কি, ধর্মের নামে পাপের লাইসেন্স দিয়ে মানুষদেরকে পশু বানানোর জন্য, নাকি নিয়ম কানুনের মাধ্যমে তাদের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা ইবাদত বন্দেগী তাকওয়া দুর্নীতি মুক্ত মানুষ বানানোর জন্য, মানুষ বানানোর জন্য, ভালো মানুষ বানানোর। কিন্তু ওই প্রতারণা দেয়, কেন দেয় তারা এটা বলবে যে ভাই মুসলমান হয়ে জান্নাতে যাবেন অনেক কষ্ট, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, মদ খাওয়া যাবে না, অনেক জানা, কিন্তু খ্রিস্টান হন আপনি শুধু বিশ্বাস করবেন, আপনি যত গুণা করবেন সব যীশু খ্রিস্ট বয়ে নেবে, সে তরাই নিয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন, এটা হলো সবচেয়ে বড় শিখ। প্রথম কথা হলো আল্লাহর চেয়ে ভালোবাসার আর কেউ নেই, আমরা অনুষ্ঠানে ভুল করি, খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট আমাদের খুব ভালোবাসে, আমরা সে ভুল করে নবীজি আমাদের খুব ভালোবাসেন বাসেন, এতে সন্দেহ নেই, কিন্তু আল্লাহ সে বেশি না আল্লাহ সে কম, ভালো করে বোঝেন, নবীজিও ভালোবাসেন আল্লাহও ভালোবাসেন, বেশি ভালোবাসেন কে, আল্লাহ। কাজেই এমন না যে আল্লাহ আমাদের মুক্তি চাচ্ছেন না নবী আমাদের ধরে নিয়ে দেবেন, না এরকম না, আল্লাহর অনুমতি আল্লাহর খুশি ছাড়া, ওলা ইশফাউনা ইল্লা লিমানের কথা, কথা বুঝতে পেরেছেন, কাজেই আল্লাহর কাছ থেকে কেউ আমাদের তরাই নিয়ে যাবে সুপারিশ করা লাগবে এই চিন্তাটা শীত, আল্লাহর অনুমতির পরে সুপারিশ, কথা বুঝতে পেরেছেন। দুই নম্বর, আমি গুণা করব আর একজন আমার গুণা বয়ে নেবে, আল্লাহ সব গুণা দেখলো কিন্তু আল্লাহ আমার ধরতে পারবে না, এটাও শীত, কথা বুঝতে পারছেন না। একজন এমপি মনে করেন খুব লুজ, তার বউ ছেলেকে সেক্রেটারিকে খুব ভালোবাসে, তার এমপির যে সিল সাপোর্ট ছেলের কাছ দিয়ে রেখেছে, বাবা তুমি যার ফাঁসি দিবার দাও যার ভালো দিবার দাও সব সই, আর এক এমপি খুব কড়া, নিজের সিল কারোর দেয় না, যাই বলুক ছেলে বউ এমপি নেতা যেই বলুক নিজে যাচাই বাছাই করে দেয়। এই দুই এমপির ভিতরে ভালো এমপি মজবুত এমপি কাকে বলবে, কথা বোঝেন না। আল্লাহ কি মনে করেন ওই এমপির চেয়েও দুর্বল, আল্লাহর কোন ভান্ডার আল্লাহ কারোর কাছে দিয়ে রাখবেন, বাবা তুমি আমার ছেলে তুমি যার পারো দাও, তুমি আমার বন্ধু তুমি যার পারো দাও, হ্যাঁ কে ভালো করে খেয়াল করেন, মানুষ জানে না তারপরও যদি ভালো মানুষ হয় যাচাই ছাড়া কোনো কিছু করে না, আর আল্লাহ সব জানেন, আল্লাহর কে অন্য কেউ সব জানে না, আল্লাহ সব জানেন, এরপরে কি আল্লাহর বান্দার হুজুরের কাছে দিয়ে রাখবেন, ফিরসেবের কাছে দিয়ে রাখবেন, ইসানবের কাছে উজাহের কাছে দিয়ে রাখবেন, বাবা তোমরা যা পারো তা আমার সিল মেরে দিলাম তোমরা এখন শুধু নামটা লিখে দিয়ে দাও, এরকম দেবে নাকি, অসম্ভব। আল্লাহ কোরআন কারিমে আমাদের নবীজিকে রাগ করেছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, ভালো করে বোঝেন,
ওহদের যুদ্ধে তার আগে মক্কায় মুসলমানদের মেরে অত্যাচার করে জুলুম করে শেষ করে দিয়েছে, মুসলমানদের হিজরত করতে দিচ্ছে না, কেটে ফেলছে দুশ্মন। রাসূলুল্লাহ সাল্লাম বদদোয়া করেছেন, আল্লাহ অমুক অমুকের তুমি হালাক করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে ধরেছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইতুবা আলাইহিম আও ইউআদ্দিবহুম ফাইন্নাহুম যালিমুন। নবী তোমার কাছে দাওয়াত দিলাম, তুমি মানুষের ডাকো, ডাকো কার ধ্বংস করব কার ভালো রাখব, এটা আমার। আল্লাহ এমন করলেন যে যাদের নাম ধরে আল্লাহর নবী দোয়া বদদোয়া করছিলেন তাদের প্রায় সবাই মুসলমান হয়ে গেল। কাজে তুমি বদদোয়া করবে কেন? তুমি চালাও কাজ, আমি দেখছি দিক করতে। কাজে বিশ্ব পরিচালনা কার দায়িত্ব? আল্লাহ। আপনি কি মনে করেন আল্লাহ এখন আর পেরে দিচ্ছেন না, কাউকে ভাঙ্গার টাঙ্গার দিয়ে রেখেছেন? এই চিন্তা করাই শীত। সবচেয়ে বড় কথা ভাইরা, একটা ছেলে মায়ের সাথে টুকটাক গোলমাল হয়, কারণ মা সারাদিন অনেক হুকুম করে, ছেলেরা কখনোই সব মানে না। আপনারা বলেন ছোট থেকে আমরা বড় হওয়া পর্যন্ত অমান্য করছি মায়ের কথা বেশি না বাপের কথা? কারণ মা অনেক কথা বলেছে, আমরা জানি মার কথা দুই থাকতে না শুনলে কিছু হয় না, মা এত ভালোবাসে, দেখ একটু দেখ বললে আবার মাফ করে, বাপ তো না বাপ করা, ওই একটা বললেও আমরা শোনার চেষ্টা করছি, ঠিক আছে না? একটা বাচ্চা মায়ের সাথে কথা অমান্য করতেই পারে, প্রায়ই করে, কিন্তু যখনই মার সাথে একটু রাগ হয়, একটু ভোরে মনটা খারাপ হয়, মার কাছে এসে বসে, মাও বোঝে যে মন খারাপ হয়েছে, আদর করে দেয়, একটু মার কাছে মাপ চাই। আর একটা ছেলে, সেও মার সাথে কোনো মতো হয়, মার সাথে কথা হয়, কথা কাটাকাটি হয়, পারবো না যাও যা বড় করো গে, কিন্তু ও আর মার কাছে আসে না, কারণ ও জানে ওর বড় ভাই আছে, মা তাকে খুব ভয় পায়, মা তার কথা খুব শুনে। আমি যতই অন্যায় করি ও বড় ভাই বলে দিলে মা ঠিক হয়ে যাবে, কাজেই ও আর মার কাছে যায় না। মার স্নেহ মমতা বেশি পাবে কে, প্রথম ছেলে না দ্বিতীয় ছেলে? প্রথম। দ্বিতীয় ছেলে মার মমতা থেকে শূন্য হয়ে যাবে। কাজেই ভাইরা, বান্দা গুনাহ করবে, গুনাহ করবে, তওবা করবে, গুনাহ করবে, তওবা করবে, আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, আবার অন্যায় হবে আবার মাফ করে দাও, গুনাহ করবে আর তওবা করতে করতে বান্দা আল্লাহ কুলি হয়ে যাবে। কিন্তু যদি কেউ মনে করে অমুক নবী, অমুক অলি, অমুক আল্লাহর গস, অমুক আল্লাহর ছেলে, অমুক মেয়ে, অমুক কেউ আমাকে তরাই নিতে পারবে, আমি যাই গুনাহ করি না কেন তিনি সব ম্যানেজ করে দিতে পারবে, ওই লোক গুনাহ করতে 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 পশু হয়ে যায়। কথা বুঝতে পারেন না? আর এই জন্যই যারা শিরিক করে আল্লাহর কাছ থেকে কেউ তরাই নিয়ে যায় মনে করে, তারা সবচেয়ে বেশি দুর্নীতি করে, তারা সবচেয়ে বেশি অন্যায় করে। আর যারা আর যাই করুক আল্লাহর তাওহিদে বিশ্বাস করে, তারা দেখবেন দুর্নীতি থেকে সবসময় মনে বাধা দেয়, আল্লাহ দেখছে আমি যে করছি আল্লাহ ধরে ফেলবে, তার এই ইমানটা তাকে ভালোর পথে টানতে থাকে। কথা বুঝতে পেরেছে? আমাদের সমাজে বেদাত অনেক, যে কাজ নবীজি সাল্লাম করেননি, সাহাবীরা করেননি, এইটাকে এবাদত মনে করে করলে কি হবে? বেদাত হবে। আমাদের সমাজে অনেক বেদাত আছে, আর বেদাতগুলোতে আমাদের উপকার হয়, আপনাদের উপকার হয় না। যেমন মিলাদ, রবিউল আউয়াল মাস আসছে না, মিলাদ, মিলাদের সুন্নত পদ্ধতি হলো সোমবারে রোজা রাখা। কথা বুঝেননি? আর আমাদের পদ্ধতি হলো সবাই বসে, একজন হুজুর বসে কিছু পড়াই দেওয়া। এই যে পড়াই দেবে, হুজুর কিছু পাবে না? পাবে, একেবারে কিছু না দিয়ে তো হবে না। এখন মনে করেন আপনার জন্য সুবিধে আমাদের ডেকে মিলাদ না নিজের সোমবারে রোজা রেখে মিলাদ, কোনটা সুবিধে? হ্যাঁ, এটা সহজ না? আপনি নিজে সারাদিন রোজা রাখলেন, নবীজির দরুদ পড়লেন, নবীজির কথা মনে হলো, আর সোমবার দিন নবীজি জন্ম নিয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন, আপনার ইমানও বেশি হলো, কষ্টও কম হলো, আপনার কারোর কাছে যাওয়াও লাগলো না, ঠিক না? কিন্তু আমাদের সুবিধে বলতে, আপনারা সবাই যদি সোমবার রোজা রাখেন আমার লস না লাভ? লস। আপনারা সবাই যে প্রত্যেকে বাড়িতে বছরে একবার মিলাদ দেন, আমার? এই জন্য যত বেদাত সমাজে আছে সব আমাদের স্বার্থে বানাইছি আমরা, নবীর সুন্নতের খেলাফ যা আছে আমরা বানাইছি, অথবা সময়ের আবর্তনে তৈরি হয়ে গিয়েছে আমরা ওটাকে টিকিয়ে রাখছি। কথা বুঝতে পেরেছেন? এরকম মানুষ মারা গেলে খানার আয়োজন করা, মানুষ মারা গেলে সুন্নত নিয়ম হলো জানাজা হয়ে গেল দোয়া শেষ,
আপনি সবসময় দোয়া করবেন, আব্বা আম্মার জন্য দান সদকা করবেন, মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, ডেকে খানার আয়োজন করা, এটা আমাদের বানানো নবীর তরিকা না। এটাতে লাভ আমাদের, লস আপনাদের। হ্যাঁ, কারণ এতে কোনো সওয়াব হয় না, আরো বদনাম হয়, আরো কেওয়াস হয়। গোপনে এই খাওয়ানোর টাকাটা যদি মসজিদে দিতেন অনেক বেশি উপকার। আমাদের সমাজে অনেক রকমের বেদাত আছে, জিকিরের নামে লাফালাফি করা, দোলাদলি করা, আল্লাহ রাসূল যেসব জিকির শেখাননি সেগুলোকে জিকির করা, নবীর জিকির করা, এগুলো সব বেদাত। আর এই বেদাত থেকেই শিরিকের উৎপত্তি হয়। শবে বরাতে রুটি খাওয়া, রাত্রে সবিনা কোরআন খতম করা, এগুলো বেদাত। অর্থাৎ নবীজি করেননি, দিন বা সওয়াব মনে করে করলে বেদাত হবে। তো এই জাতীয় অনেক জিনিস সমাজে আছে, এগুলো থেকে আমাদের মুক্ত হতে